বিশাল ডিমের মতো একটা পাথর দেখা যাইতেছে, মনে হইতেছে একটা ডাইনোসরের ডিম পেয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সিলেট ভ্রমণের 3 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা রাতারগুলের ভ্রমণ শেষ করে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সাথে আছে আমাদের ড্রাইভার কুদ্দুস ভাই। আর কুদ্দুস ভাই আমাদের একটা গাইডলাইন দিয়ে আমাদের নিয়ে যাইতেছে। আমি আসলে সত্যি কথা বলতে প্রথম দিকে একটু ভয় ভয় ছিলাম যে সিলেটের মানুষ কেমন না কেমন হয়, বাট সে খুব অস্বাভাবিক একটা ভালো মানুষ। যাই হোক দর্শক, আমার যাওয়ার কথা ছিল সাজেক, কিন্তু প্ল্যান চেঞ্জ করে আসলাম হচ্ছে সিলেটে। অ্যান্ড আমার যে মেইন আশাটা ছিল যে আমি একটু পাহাড়ে চড়বো, তো আসার পথে কুদ্দুস ভাই চা বাগানে দাঁড়াচ্ছিল, টিলা পাহাড়ে উঠতে পারছি এই জন্য। অ্যান্ড এই যে যাওয়ার পথে মানে আমার কাছে সবচাইতে আজকে ট্যুরের আকর্ষণীয় বিষয়বস্তু হচ্ছে ওই যে ইন্ডিয়ার পাহাড়গুলো, মানে ইন্ডিয়ার যে বর্ডারের পাহাড়গুলো আছে, মেঘালয়ের যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখা যাইতেছে। মানে এতটা ভালো লাগতেছে যাওয়ার পথে, মানে যাইতেছি অটোর ভিতরে, মানে সিএনজির ভিতরে, আর ওই যে দূর থেকে আকাশের ভিতরে, মানে ওই যে আমরা শুনি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রংপুরের দিক থেকে আর কি, পাহাড় মেঘের উপর থেকে, সেম অ্যাজ লাইক মানে ওই 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 ছবিতে আমরা যেভাবে দেখি এখান থেকে কিন্তু সেম ওই রকম দেখতে পাইতেছি। যাই হোক দর্শক, আপাতত সিএনজি করে কুদ্দুস ভাইয়ের সাথে টুকটুক করে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও। আমাদের কুদ্দুস ভাইরে বইলা তারপরে দাঁড়াইছি, আমি জাস্ট জুম করে একটু দেখানোর চেষ্টা মানে চেষ্টা করতেছি। এই যে দেখেন একটা দাগ মাছ বরাবর দেখা যাইতেছে ভিডিও স্ক্রিনের, এইটা হচ্ছে আপনার পাহাড় আর কি, ইন্ডিয়ার বর্ডারের যে পাহাড় ওই পাশে একদম বিশাল বড় পাহাড়, অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। যদিও রোদ্রে মানে হাত পা সব জ্বলতেছে, বাট তারপরে এই জায়গায় আসার একটা তৃপ্তি মিটলো এই পাহাড়গুলো দেখে। আর এই পাশে এইখানে হচ্ছে বঙ্গবন্ধু যে আইটি পার্ক সব জায়গায় জেলায় জেলায় বা বিভাগীয় শহরগুলোয় করতেছে ওইটা। আমি যে পাহাড়ের কথা বলছিলাম সেই পাহাড় একদম পাহাড়ের কাছাকাছি চলে আসছে, স্বাগতম ভারত, মানে ওই পারে ভারত, ওই সাইনবোর্ডটা মারা ছিল ওই জঙ্গলের ভিতরে, ও পারে ওই জঙ্গলে ছিল, আস্তে আস্তে চলে আসছে ওই জায়গায়। আমরা ওই পারে ওদিকে যাইতে পারবো এইটা দর্শক, আমরা অবশেষে এই প্রায় 25 কিলোমিটার পথ আবার পাড়ি দিয়া এই সাদা পাথরের এরিয়ে আসলাম, ওই পারে পাহাড় আর এই পাশে বাংলাদেশ। আমি জুম করে আপনাদের পাহাড়গুলো দেখাইতেছি। দর্শক আমরা সাদা পাথরের এখানে আইসা সাদা পাথরের ওই পাশে যাওয়ার জন্য এখান থেকে ট্রলার ভাড়া করছি, এখানে 800 টাকা সরকারি রেট। আর আমাদের সাথে ভাই আছে, ভাই আপনার নাম কি? জাহাঙ্গীর ভাই, চলে আমাদের পাইলট, সে আমাদের নিয়ে যাবে ওই সাদা পাথরের ওইখানে। আচ্ছা ওইটা কি বাংলাদেশের ভিতরে না ইন্ডিয়ার ভিতরে? তাহলে ইন্ডিয়ার একটা ই দেখলাম এইখানে, ইন্ডিয়া যেগুলো মানে এই যে উপরটা এই বর্ডার, এই 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 বর্ডার ইন্ডিয়ার বর্ডার, এই এই যে ওই দেখতে না বর্ডার ইন্ডিয়ার বর্ডার। ও আচ্ছা, এগুলো নাকি আগে আমাদের এদিকে ছিল বাংলাদেশের ভিতরে? আমাদের এই পাশে পাথরের এই পাশে নামাই দেওয়া হয়েছে, এইখানে ঘোড়া আছে, ঘোড়ায় বাচ্চা
বা আপনারা চাইলেই উঠতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে হাইটটা যাইতে বহু সাদা পাহাড়ের ওইখানে, ওইখানে গোসলের ব্যবস্থা আছে। আর এমন একটা সিন্ডিকেট এই জায়গাটায়, ওই যেখানে আমরা আসছি ওইখান থেকে হাইটটেই আসা যায়, কিন্তু ওই জায়গা বাঁশ দিয়ে বেড়াতেছে আর লিখে দিয়েছে এটা ইন্ডিয়ার অংশ। হয়তো এটা সিন্ডিকেট করে ওই এলাকার মানুষই দিছে, যার কারণে না হলে তো তাদের এই বিজনেস চলবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমরা নীল আকাশ আপনারা দেখতে পাইতেছেন, অসম্ভব সুন্দর, বেসম্ভব ভালো লাগতেছে। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার এই আঙ্গুল বরাবর একটা গ্রাম দেখা যাইতেছে। এটা আমরা সেই প্রায় 20 কিলোমিটার দূর থেকে দেখতে আসতে আসি এবং আপনাদের উদ্দেশ্যে শর্ট শর্ট ভিডিওর ভিতরে বলছি এই পাহাড়ের কথা। আমরা সেই পাহাড়ের একদম পাদদেশে চলে আসছি, বাট পাহাড়ে অর্পণ করতে পারবো না আমাদের পা, বিকজ ওই পাশে সে ইন্ডিয়া, পা দিলেই কিনা ঠুসু। কিন্তু আমাদের যে বিমানের ড্রাইভার, মানে সিএনজির ড্রাইভার, সে বলছে যে পূজার সময়, দুর্গা পূজার সময় আর কি, একদিনের জন্য 10 দিন ঢোকা যায় ওই গ্রামে। আমার আসলে ওই গ্রামটা একবার যাইতে ইচ্ছা করতেছে খুব, পাসপোর্ট আর একটা ভিসা নিয়ে তারপরে চলে আসতে হবে ইমিগ্রেশন ছাড়াই। যে ধরলে ভাই এই ধান ভিসে আছে, ইমিগ্রেশন করার দরকার নেই। আসলে আপনারা এখানে খুব সাবধানে হাঁটবেন, বিকজ এখানে যে পাথরগুলো আছে এর উপরে অনেক শ্যাওলা পড়া, শ্যাওলার কারণে স্লিপ করে। আমি আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পাইছি এবং এই যে গুলে গুলে পড়ে যাইতেছি, এই যে দেখাইতেছি পানিতে পাথরে একসের শ্যাওলা আর শ্যাওলা। আর আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা আসলে শুরুর দিকে অতটা ইন্টারেস্টেড হয় না, বাট শেষের দিকে আপনি যদি ফুল ভিডিও না দেখেন তাহলে মজা পাবেন না। আশা করি আমার ফুল ভিডিও দেখবেন অ্যান্ড লাইক দিবেন একটা, এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি। আসলে কন্টেন্ট ক্রিয়েট করার পরে বুঝতে পারছি যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করা কতটা কঠিন। আমরা ইউটিউবে বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় দেখি অ্যান্ড বাজে বাজে কমেন্ট করে দিই। আসলে কমেন্ট করাটা অনেক ইজি, কিন্তু কোনো কিছু তৈরি করা অনেক কঠিন। এটা বুঝতে পারার পর আমি আসলে কাউরে কমেন্ট, বাজে কমেন্ট করি না। যদি খারাপ হয় তার ভিডিও, কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ওইটা ধরাই দেওয়ার জন্য তার সাজেশন দিই। অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে আমি বলি, আমার ভিডিওতে যদি কোনো ভুল বা কিছু থাকে তাহলে অবশ্যই ধরাই দেবেন। আশা করি আপনাদের উদ্দেশ্যে তাহলে আমি পরবর্তীতে খুব ভালো ভালো ভিডিও মেক করতে পারবো অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে পারবো। যদিও ঘরে বউ আছে, কোনখানে বেড়াই যে দিচ্ছেন, আল্লাহ লইয়া না গেলে যাই হোক এটা কোনো ব্যাপার না। অনেক রাগ কষ্টের পর আসছে। এখানে একটা বিশাল ডিমের মতো একটা পাথর দেখা যাইতেছে, মনে হইতেছে একটা ডাইনোসরের ডিম পেয়েছে। তাহলে যদি এই দূরের কিছুটা হাওড়ে, যাই হোক আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আরও পাহাড়ের কিছু পাগলাম, পাথরের কিছু পাগলাম। সাদা পাথরের ঝর্ণা, এটা সুদূর ইন্ডিয়া থেকে এই নদীটা আসছে। এখানে খুবই সুন্দর সাউন্ড হইতেছে পানির, কল 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 কল। এমন পানিগুলো এত, এই রৌদ্রে এত ঠান্ডা, এর কারণ হচ্ছে একদম ওই মেঘ থেকে আসতেছে। তো সাবধানে হাঁটবেন আপনারা যারা এরপরে আসবেন। আমি মোটামুটি আমাদের ভ্রমণের কোথায় কী কয় টাকা কী লাগছে, কী কী খাইছি টোটালটাই দেওয়ার চেষ্টা করবো, এখন পর্যন্ত করছি। ওই পাশটা অনেক ছাতা দেখা যাইতেছে, ওই ছাতার ওই পাশেই নাকি সবাই গোসল টোসল করে। আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করতেছি, দেখা যাক কদ্দূর কী হয়। আমরা দুই বন্ধু, আমাদের সাথে ভাই অ্যান্ড ভাবি, তারা নাই, হারাইয়ে গেছে। আমরা যাইতেছিলাম 1-2 ঘন্টার ভিতরে, বাট আমরা এক লোকের সাথে শেয়ার হয়েছি, তারা ছিল 3 জন, আমরা হলাম 4 জন, মোট 8 জনে 7 জনে 800 টাকায় ভাড়া করে নৌকা তারপর আসছে। অ্যান্ড ওই লোক বলছে যে 20 মিনিট আগে ফোন দিতে রওনা দেওয়ার, কিন্তু যারা 3 জন আসছে আমরা চাইছিলাম 1-1.5 ঘন্টার ভিতরে যাইতে, তারা বলতেছে ভাই এইখান থেকে সবচাইতে বিকেলের দৃশ্যটা নাকি অনেক সুন্দর হয়, তাই দেখি বিকেল থাকা যায় কি না, তাইলে তো 2 দিন মানে 2টা স্পট ঘুরিয়ে শেষ হয়ে যাবে।
সেই লকারে আপনি আপনার ব্যাগ বা অন্য কিছু রাখতে পারবেন, পার ব্যাগ 100 টাকা করে চাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেড ভাড়া কত? 100 টাকা। বেড ভাড়া 100 টাকা, কতক্ষণ? অলরেডি ভাবি রে ভাড়া হয়েছে ভাই। কতক্ষণ? মনে করেন এই যে ঘন্টা দেওয়া আমার, হ্যাঁ যত সময় আছেন 100 টাকা রাখবো, যদি লাগে বসেন। এই যে ঘন্টা দেওয়া, ঠিক আছে, ওনাদের কাছে বুঝছি বুঝছি। ওই যে দেখেন ওনাদের দেড় ঘন্টা হয়েছে। ভাবি এবার বাইরে ফোন দে, ফোনে কাজ করেন। দর্শক এইখানে মানে আমি ফোন নিয়ে আসছিলাম, পানির যে এত স্রোত যা বলা যায় না, মানে হাঁটা যায় না। আমি একটুকু আসছি তাতে আমার খুবই কষ্ট হয়েছে, যার কারণে এখন ফোনটা আবার উপরে রাইখা তারপরে আসবো। ওই যে বিপ্লব ভাই ভাসতে ভাসতে যাইতে আছে পানির স্রোত, নিষেধ করছে ওনার ওয়াইফে যে ভিতরে যাইয়েন না, তারপর উনি ওই যে শুনে নেয় কথা শুনে নেয়। দর্শক অনেক মজা, অনেক পানিতে গোসলের পরে রওনা দিতেছি, এখন বাজে বিকাল 4:30। হাইটা যাইতে নৌকা যেখানে আর কি আমাদের নামাই দিয়ে গেছে, ওইখান পর্যন্ত যাইতে হয়তো 5-10 মিনিট লাগবে। পাথর তো অনেক স্লিপ করে আর কি। এই হোক, আপাতত আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি, অ্যান্ড মজার কিছু যদি পরবর্তীতে পাই তাহলে আপনাদের সাথে আবারও শেয়ার করবো। বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ, আমার মেয়ে বোনই আসবে।